কয়েকজন উম্মতকে বানর বানানো হয়েছিল, মুসা আলাইহিসসালামের উম্মত এই কথাটা ঠিক না। এই মানুষগুলো মুসা আলাইহিসসালামের আমলে সেখানে থাকতো, এটা বলতে পারেন মুসা আলাইহিসসালামের উম্মত মানে তার অনুসারী। আমি জানি না এভাবে বলা যায় কিনা, তবে হ্যাঁ, পবিত্র কোরআন বলছে যে মুসা আলাইহিসসালামের সময়ে কিছু মানুষ সাবাথের দিনের নিয়মটা পালন করেনি। তাদের নিয়মটা ছিল এরকম যে সাবাথের দিনের মানে শনিবারে কোনো রকম কাজ করা যাবে না, চাষ করা যাবে না, মাছ ধরা যাবে না, তাই তারা জাল পেতে রাখতো শনিবারে, আর রবিবারে জাল গুটিয়ে নিত। এভাবে তারা নিয়মকে ফাঁকি দিত, সাবাথের নিয়মের কথাগুলো মেনে তারা নিয়মকেই ফাঁকি দিত। পবিত্র কোরআনে এটা বলা হয়েছে মোট দুই জায়গায়, শুধু বানরে পরিণত হয়েছে তাই নয়, কোরআন বলছে অনেককে শুকরে পরিণত করা হয়েছে। বানর এবং শুকর আল্লাহ পরিণত করেছেন, তাদের কি হয়েছিল এটা জেনে আপনার লাভ কি? আপনি কি তাদের উপর রিসার্চ করতে চাচ্ছেন যে কোন কোন বানরগুলো তাদের থেকে এসেছে? বানর আর শুকর হয়েছে, ব্যাস, তারপর কি হলো সে ব্যাপারে আমার আগ্রহ নেই। পবিত্র কোরআন বলছে আমি বিশ্বাস করেছি তারা হয়েছে বানর এবং শুকর। এখন কি বলবেন ডারউইন? অনেকে এভাবে বলে যে এখানে তো ডারউইনের থিওরির উল্টো কাজটা করছে। একবার এক মুসলিম আমাকে বলেছিল আমাদের রিসার্চ করা উচিত ডারউইনের থিওরির উল্টো, যে বানর এসেছে মানুষ থেকে, সেটা তো আরেকটা ব্যাপার। এখন কোরআন বলছে তারা বানর এবং শুকরে পরিণত হচ্ছে, ব্যস্ত হয়েছে, আর চিন্তা করছি না যে তাদের কি হয়েছিল, কারণ সেটা দিয়ে কোরআনকে সঠিক বা ভুল প্রমাণ করা যাবে না। বানর হওয়ার পরে তাদের কি হয়েছিল, আপনি যদি তাদের বংশধরদের কোনো চিড়িয়াখানায় খুঁজে পান আমি জানি না, তবে এটা জেনে আমার কোনো উপকার হবে না। আমার কথা যদি বলেন তাদের কি হয়েছিল এটা জানতে গিয়ে আমি সময় নষ্ট করবো না। তাদের আল্লাহ বানর শুকরে পরিণত করেছেন, ব্যাস। কোরআন বলেনি যে তাদের কি হয়েছিল, কোন হাদিসও বলছে না। যদি কোরআনে থাকতো বা হাদিসে থাকতো তাহলে হয়তো বলতে পারতাম। কোরআন বলছে তারা বানরে পরিণত হয়েছে, ব্যস্ত হয়েছে, তার মানে আল্লাহ একটা অলৌকিক কাজ করেছেন। কোন ফায়াকুন হ বললে হয়ে যায়, এটা ছিল একটা শাস্তি সেই সব মানুষদের জন্য যারা আল্লাহ তাআলাকে অমান্য করেছিল। আশা করি